Hello guys, good morning. Welcome back to my channel. Welcome back to my new interesting vlog. So, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 5:40. অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর বাড়ির চারপাশে শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক, ইষ্টিকুটুম পাখি ডাক, নানান ধরনের পাখি ডাক, কিচির মিচির আওয়াজ। তো বসন্তকাল কিন্তু খুব ভালো ফিল হচ্ছে। তার মধ্যে আমি বলেছি একটা ইয়েলো কালারের কুর্তি আর আমার চুলগুলো কি ছোট হয়ে আছে আগের দিনের ব্লগে তুমি দেখেছো। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কী বলে রাস্তায় হাঁটাহাঁটি করতে। তার কারণ হচ্ছে প্রতিদিন তো উঠেই নানান ধরনের কাজ করি, তো আজকে ভাবলাম না একটু হাঁটাহাঁটি করি, কারণ মাইন্ডটাকে ফ্রেশ করি। আর ওইদিকে মা উঠেছে, বাবা উঠেছে, বোনও উঠেছে। তো মা উঠেছে ওখানে ধান সেদ্ধ বসাবে, আর বোন উঠেছে, বোনের টিউশন আছে, আমি উঠেছি আমার বাড়ির কাজগুলো আছে। তো আজকে যেহেতু মা ওদিকে ধান সেদ্ধ করবে, তো মা তো ওইদিকে বাসি কাজটা থাকতে পারবে না, তো সেই কারণে চেষ্টা করবো আমি সব বাকি কাজগুলো করে নেবে আর মা ওইদিকে তাহলে ধান সেদ্ধটা করে নেবে। আবার আজকে একটু ভাবছি যে বাড়িতে শনি পুজো দেবো, কারণ কয়েকদিন ধরে বাড়ির অসুখ বিসুখ, এত নেগেটিভিটি কাজ করছে না, মানে কী আর বলি তোমাদেরকে বলে। তো মানে কী বলবো, যা তো অবস্থা, ওইদিকে মার শরীর ভালো না, বাবুর শরীর ভালো না, তারপর স্টমের এরকম হয়েছে। প্লাস কালকে আমাদের একটাই মুরগি ছিল ডিম পাচ্ছে, তো মুরগিটা কালকে মারা গেছে। সব মিলিয়ে সব কিছু আর কি একটা আমার মনে হচ্ছে নেগেটিভিটি বাড়িতে, সে কারণে ভাবছি একটু শনি পুজো দিবার মা ডাকছে ওখানে ধানে হাড়ি ধরার জন্য দাদা কাছে। তো এখানে ধান সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে এই যে দুটো হাড়িতে, আর আমি একটু জালটা ফেলছি কারণ মা একটু গেল ঘরে, আমাকে বললো একটু জালটা দিয়ে আমি আসছি। তো আমাদের কিন্তু সবসময় ধান সেদ্ধ করা হয় না, এরকম হতো আগে যে ধান মানে বেচে দিয়ে চাল কিনে খাওয়া হতো, এরকম করা হতো। কি ঢুকেছে মাথায়। তো এখন করা হচ্ছে এই কারণ, ওই যে এক বস্তা আর এই যে এরকম আরও আছে অনেক, মানে এই ধান ভাঙানোর পরে এরকম বেরিয়েছে, এগুলোকে তা না হলে এমনি এমনি পুড়ে ফেলতে হবে। তো ভাবলো যে এগুলো দিয়ে কয়েকটা ধান সিদ্ধ করে নিই, বেশি না, এরকম ধরো এরকম এটার হবে তিন চার মানে দু তিন হাঁড়ি, আর ওটার মানে হয় হবে দু তিন হাঁড়ি, তারও কম হতে পারে, মানে এটার হয়তো দু হাঁড়ি, ওটার হয়তো দু হাঁড়ি, এরকম হবে। চলো আমিও বাসি কাজগুলো শুরু করবো, তার আগে মা গেলো পাঞ্চ বাড়ি খেতে, তার আগে মা আসুক, পরে আমি যাচ্ছি বাসি কাজ শুরু করতে। তো দেখো, ভাবলাম যে শুধু বাসনগুলো ধুলেই হয়ে যাবে, বাট দেখলাম যে স্ল্যাপের ওপরগুলো এত ধুলো ধুলো হয়ে গেছে। তো সেজন্য দেখো একটু ডিশ ওয়াশার নিয়ে বালতিতে ওই ভিজা ওয়াইপসটাকে ভিজিয়ে ওখানে কন্টেনারগুলো, তারপরে হচ্ছে এখানে মুড়ির কৌটো টৌটো যা রয়েছে, গ্যাস ট্যাস স্ল্যাব সব একটু মুছে নিলাম। একটু ধুলো হাতে লাগলেই হলো আমার, এরকম জানি না কেন আমার সব কিছু সবসময় ক্লিন রাখতে হয়। একটা আমার এদিকে সব কাজ শেষ, মানে ঘরটার মুছে উঠোন ছেড়ে দেওয়া, দু একটা বাসন ছিল প্লাস রান্নাঘরে কন্টেনারগুলো আজকে ক্লিন করেছি দেখতে পাইলে। তো এখন আমি ব্রাশ করিনি, ব্রাশ করবো, তার মধ্যে আছে আমার টিউশন মানে পড়ানো, তো তারপরে আছে এখানে কিছু জামা কাপড়, ওগুলোকে হচ্ছে রোদ্রে দিতে হবে। তো চলো, মা ওইদিকে ধান সিদ্ধ করছে, একা একা রান্নাও করবে হয়তো, আমার আছে দু জায়গায় পড়ানো। তো চলো, পরে কথা হচ্ছে, এখন টাইম নেই একদম কথা বলার মতো। ফ্রেন্ডস, গুড নুন, বাজে 1:45, মানে আজকে একদম এত হয়রানি হয়েছে, দু জায়গায় পড়ালাম, তো পড়িয়ে এসে পরপর দু জায়গায় পড়ানো ছিল, পড়িয়ে মানে পড়াতে পড়াতে বাবা ফোন করেছে, জীবনের কিস্তির জন্য নাকি ফোন করেছে, মানে যেতে লেট হচ্ছিলো জন্য ম্যাম এসে বসেছিলো। তো পড়িয়ে এসে আবার গেলাম কিস্তি নিয়ে, কিস্তি টিস্তি দিয়ে আসলাম, এখন এসে দেখি বাড়ি ওখানে জুতো এসেছে, ওই 50 টাকার যে জুতোগুলো হয় ওগুলো, তো ওগুলো জুতো রাখলাম আমার একটা বোনের একটা। এখন আমি চোখে মুখে একটু জল দিতে পারিনি, ভিডিও এডিট করা হয়নি, এদিকে আমার একটা প্রায় বেজে গেছে। তো চলো আমি আগে ভিডিও টিডিও এডিট করে নিই, আরও মানে যা যা কাজ আছে, যা যা কাজ বলতে বাকি সব কিছু পরে, স্নান পুজোগুলো পরে দেবো, আমি ভিডিওটা এডিট করি, পরে কথা হচ্ছে। তো এতক্ষণ থেকে টমেটো আনতে বলছিলাম, একজন আনছিল না, এখন একবারে দুজন টমেটো নিয়ে হাজির। তো দেখো, ঠাকুরের সব বাসনপত্র আমি মেজে নিচ্ছি, আর তার আগে তো স্নান দান সেরে চলে আসলাম, মানে পুষ্পপত্র, প্রদীপ ট্রদীপ যেগুলো সবসময় আমরা ইউজ করি না, মানে পুজোর জন্যই নামানো হয়, সেগুলো নামিয়ে মেজে নিলাম। আর এই যে আমার গাছের ফুল, ফুল তুলতে চলে এসেছি, আর স্ট্রবেরিগুলো দেখো এগুলো কেমন হয়েছে, তবুও পেকে গেছে, আর দেখো একটা নতুন গোলাপ ধরেছে আর একটা জবা ধরেছে। তো যাই হোক, এখানে একটু সিনেমেটিক শট নিতে চাইলাম, বাট হইল না, কোনো কিছু পারি না সেরমভাবে। তো যাই হোক, সব কিছু ফুল, দূর্বা, তারপরে আমের পল্লব সব তুলে নিচ্ছি। এখানে দেখো পান টান আরও ফুল, তো সব তোলা কমপ্লিট। গুড আফটারনুন
আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 5টা। তো আমি ফুল টুল তুললাম আর কি সব পুজোর জন্য, আর ঘরের পুজো আজকে দেইনি, কারণ এই পুজো ওই পুজো ভেবেছিলাম একসঙ্গে দুপুরে দিব, বাট দুপুরে আর হয়ে উঠছিলো না, আর আমার শরীরটা এত খারাপ লাগছে, উপোস ছিলাম। তারপরে এমনি চা খেয়েছি, মানে দুধ চা খেয়েছি, তারপরে না আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে উপোস থেকে অন্য সময় আমি অনেক অনেক উপোস থাকতে পারি, বাট আজকে জানি না কেন এত মানে দুর্বল লাগছে। তারপরে আমি মেরি বিস্কিট খেয়ে নিয়েছিলাম কয়েকটা, 4-5টার মতো, তারপরে গিয়ে আমার শরীরটা একটু ঠিকঠাক মতো লাগছে, মানে কী বলবো আর এত দুর্বল লাগছিলো। তো তারপরে আমি স্নান দান করে নিয়েছি ভালো করে, মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, এবার পুজোর যোগার পাঠ করছি, এখনও কমপ্লিট হয়নি যোগার পাঠ। তো চলো দেখা যাক কদ্দুর কী করতে পারি, 5টা তো বেজে গেল অলরেডি, মানে সন্ধ্যের আগে কদ্দুর করা যায়। চলো তোমাদের সময় পরে সবটাই শেয়ার করছি, আগে আমি ঘরের পুজোটা দিয়ে এদিকে তো ফুল টুল সব তুলে রেখেছি, এদিকে এবার চলে আসলাম ঠাকুরের জায়গা টাগা সব রেডি করে নিচ্ছি, এই জায়গায় একটু ধুলো ধুলো তাই জল দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখো ঘটে আর সিঁদুরে ফোঁটা টোটা দিয়ে আসন টাসন সব পেতে নিচ্ছি, আসনটাকে ফুল দিয়ে সাজাবো। আর নীল ফুল পাইনি জানো, আমার গাছে যে নীল ফুলগুলো রয়েছে অনেকটা দেখতে সূর্যমুখী ফুলের মতো, তো ওই ফুলটাই নিয়ে আসলাম, মানে নাই মামা থেকে কানা মামা ভালো বলে না, নীল ফুল হলেই হলো, একদম যে নীলকণ্ঠ লাগবে সেটা কোনো কথা নেই। তো দেখো এখানে সবাই প্রসাদ টসাদ খেয়ে চলে গেছে, আর আমি ঠাকুরের আসন আজকেই তুলে নিলাম, কেন তুলেছি সেটা পরে বলছি। আর বাসনপত্র যা যা রয়েছে সব আজকেই ধুয়ে রেখে দিচ্ছি, আর তারপরে আমি স্নানও করে নেব। হ্যালো গাইজ, বাজে 7:20, আমি এখনই সবে মাত্র স্নান করে আসলাম, এখনই সবে মাত্র কী বলছি সব তো একই, যাই হোক মানে পুজোর সব কিছু আমি আর কি সব পরিষ্কার করে নিয়েছি দেখলেই, কারণ সবাই বলছিল যে কালকে ফেললে সূর্য ওঠার আগে ফেলতে হবে, তো মানে সকালে আরও নানান ধরনের কাজ থাকে, প্লাস সারারাত আপনার মাথায় চাপ থাকবে যে সূর্য ওঠার আগে উঠে ফেলতে হবে ওই জিনিসগুলো, তাই ভাবলাম যে না আমি আজকেই ফেলে দিই, আজকে যতই খাটনি হোক যতই খারাপ লাগুক না কেন আমি আজকেই ফেলবো, তো আজকেই ফেললাম। যেই বস্তায় বসে সবাই খেয়েছিলো, মানে বাইরে তো খায় প্রসাদ উঠোনে খায়, ওই পাশের বাড়ির অভিভাই, তারপরে হচ্ছে গোবিন্দ ভাই, ওরা সবাই এসেছিলো, তারপরে রিম, রিমের কাকি মানে মামামের মা, ওরা সবাই এসেছিলো, তো রিমের মা আসেনি কারণ আজকে শনিবার, রিমের মা আসে কারণে আর আসেনি। আর ওই যে ওখানে আরেকজন বসে আছে, হাই করো, আর ঘরের গুড মর্নিং না গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো। হ্যাঁ, আর ঘরের ওখানে জামা কাপড় রয়েছে ওগুলো ভাঁজ করতে হবে, এখন খাবো কয়েকটা, মানে খেলে না খেলে কী বলে খেলে আর কোনো কাজ করতে মানে ইচ্ছা হবে না, মানে এখনই আর ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে যে শুয়ে বাট শুবো না, শোয়ার আগে অল্প কয়েকটা হলো ভাত খাবো, যেহেতু সারাদিন উপোস ছিলাম, তো মানে কী কী যে রান্না করেছে দেখেছি, আলু ভাজা করেছে আর কি, লাউয়ের ডাঁটা ফাটা শাকটা এরকম কিছু করেছি, আজকে আমাদের সারাদিন গিয়ে সন্ধ্যাবেলা রান্না হয়েছে জানো, কারণ সারাদিন কেউ খাওয়ার মতো ছিল না, আমি মা উপোস, বোন তো বাড়ি ছিল না টিউশনে চলে গেছে, আর বাবা গেছিলো মাসিদের বাড়ি ব্লাড টেস্ট করতে, তো মানে মেশোর কাছে আর কি ব্লাড টেস্ট করতে, তো মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে, তো মাসি আর কি বাবার জন্য নিরামিষ রান্না করেছে, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, আর মা তো সারাদিন ধান নিয়ে, আর আমি উপোস, মানে আজকে সারাদিন তো আমার দৌড়াদৌড়ি করতে করতে গেলো, তারপরে এসে পুজোর জোগাড় টোগাড়, তারপর শরীরটা এত খারাপ লাগছিলো দুপুরবেলা, তো আমার রান্না করার মতো ক্ষমতা ছিল না, তো বোন এসে রান্না করলো, মা একটু করলো, বোন একটু করলো, এরকম করেই হলো। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে 2-3টা বাসন ছিল ওগুলো মেজে নিয়েছি, আর এখানে
জামা কাপড়গুলো ছিল, আমি আর বোন মিলে ভাজ করে নিলাম, এখন শুয়ে পড়বো। মানে খাওয়া দাওয়া করে আগে রেস্ট করিনি, আগে ভাবলাম যে ফটাফট আমি কাজগুলো সেরে আসি, তা না হলে একবার যদি অলসতা ধরে যায় তখন আর করতে পারবো না। আর ওই যে আমাকে রাগ দেখাচ্ছে, আমি বললাম যে মা বাবার রুমে বই নিয়ে বসতে, সেই জন্য রেগে গিয়ে থমথম করে চলে গেল ওই ঘরে বই নিয়ে, কারণ এখানে লাইট জ্বালিয়ে পড়বে আমি একটু শুবো, ভালো লাগছে না। মানে এখনই হয়তো শুলে আমি ঘুমিয়ে পড়বো, মানে পাঁচ মিনিটও লাগবে না আমার ঘুমোতে, এরকম এতটা ক্লান্ত লাগছে। তো তাই আমি ওকে বললাম ওই ঘরে গিয়ে বই পড়, তাহলে আমারও ঘুমের ডিস্টার্ব হবে, ওরও পড়ার ডিস্টার্ব হবে, লাইট জ্বালালে আমি ঘুমাতে পারি না, সে কারণে তোমাকে ভীষণ রাগ দেখাই আর চলে গেল। তো যাই হোক, আমার আর কথা বলার মতো শক্তিটুকু নেই, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি নেক্সট ডেতে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব তখনই যেন তোমরা আমার ভিডিওগুলি দেখতে পাও। আজকের মতো টাটা, গুড নাইট অল।